আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখানে বসে আমার এই নবাজিব শ্যাম ডেকোরেশন ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি সেটি হলো জিপসাম কানিশ ছাইট গোলাপ ফুল ডিজাইন। এই কাজটি করা হয়েছে মিরপুর কাজীপাড়া ফুটওভার ব্রিজের পাশে, কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। তো চাইলে আপনারা এভাবে করাইতে পারেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, আর যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা আরও কীরকমের ভিডিও দেখতে চান বা কীরকমের কাজগুলো করলে ভালো হয়। আপনাদের কমেন্ট পেলে আমরা অনেক আনন্দিত ও গর্বিত যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, সুবিধা আমাদের ভালো লাগে। আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য মনে ইচ্ছা জাগে। তো এখন যে কাজটি করতে আছে আমাদের কর্মীরা নয়ন, তো এটি হলো জিপসাম কনিস প্লাস্টার অফ প্যারিস গোলাপ ফুল ডিজাইন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কাছে এবং দূরের থেকে যেভাবেই দেখাই না কেন ডিজাইনটি একদম দেখতে পারতেছেন, জুম করে দেখাচ্ছি, একদম স্পষ্ট এবং নিখুঁত। যে কলিগুলো আছে গোলাপ ফুলের পাতাগুলো, যে ফুলগুলো আছে কোনোটা ভরাট নাই, একদম চায়না ডাইস থেকে এগুলো তৈরি করা। আমাদের এই ডাইসগুলো মূলত আমরা চায়না থেকে নিয়ে আসছি, এগুলো হাতেও বানানো যায়। তো আমাদের এগুলো মেশিন থেকে 3D মাধ্যমে ই করে বানানো, সেবিধাই কিন্তু এত সুন্দর এবং মজবুত, এবং ফিনিশিং যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের বিল্ডিংয়ের কোনো একটু সমস্যা হতেই পারে, প্লাস্টার একটু আপ ডাউন হতেই পারে, স্বাভাবিক অনেক জায়গায় কাজ করতে গেলে আমরা দেখি একটু আপ ডাউন হয়, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার বিটগুলো 100-100 হয়, যদি আপনার ঢাইস ভালো থাকে, সোজা থাকে, যদি সোজা না থাকে দেখা যায় কি সেক্ষেত্রে অনেক স্বাস্থ্য হয়, ই করতে হয় অনেক ঝামেলা হয় কাজ করতে, মিস্ত্রিদের অনেক ঝামেলা হয়, এমনকি যারা আপনারা কাজ করাবেন আপনাদেরও ফিনিশিংগুলো ভালো হবে না। সুবিধাই আমরা কিন্তু বাহির থেকে ফর্মাগুলো আনা এবং কি ভালো কাজ করার জন্য। তো আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় গিয়ে কাজ করে থাকি, চাইলে আপনারা দেশে ও দেশের বাহির থেকেও অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে, ইমো বা হোয়াটসঅ্যাপ যেখানে থাকেন আমরা ডিজাইন পাঠিয়ে দেব। আর এখন যে আমাদের কর্মী সিলিংয়ের সাথে আঠাটি লাগাচ্ছে, আঠা বলতে জিপসাম প্লাস্টার অফ প্যারিস, 5 মিনিট থেকে 7 মিনিটের ভিতরে অনেক হার্ড হয়ে যায় এবং শুকাইয়া অনেক ই হয়ে যায়, খুবই হাই কোয়ালিটি জিপসাম থাইল্যান্ড থেকে আসে, খুবই ভালো একটি জিপসামের কাজের জন্য পাউডার। তারা কাজ করাতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা যারা বিশেষ করে ফটো দেখতে চান পিকচার, তারা ওখানে আমাদের ওয়েবসাইট বা ফেসবুকে প্রত্যেকদিন আপলোড হয়, ওখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন, ওখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। কারণ ইউটিউবে তো আমরা সবসময় দেখা যায় কি ভিডিও আপলোড করে থাকি, যারা ফটো দেখতে চান তারা ওখানে
বেগম রোকেয়া সরণি। আমার দোকান নাম্বার হলো 6 নং পূর্ব সরাপাড়া ঢাকা মিরপুর কাপুর 1216। আশেপাশের লোকেশন, পাশে আছে হাতিম ফার্নিচার এবং তার পাশে আছে মণিপুর স্কুল, মণিপুর স্কুল অপোজিটে আছে আটটা ফার্নিচার এবং আমাদের পাশে আরও পাশে আছে আপনার নানা বিরিয়ানি। আপনি যেখান থেকেই আসেন বললেই হবে যে এই ঠিকানাগুলো আমরা যাবো। আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়ে সবই পাবেন। তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকারিত আসে, এখন করবেন না বিল্ডিং, হয়তো নেক্সটে করবেন বা কখনো পরিকল্পনা আছে বা আপনি করবেন, আপনার আত্মীয় স্বজন আছে, একটু শেয়ার করলে দেখা যায় কি আপনার সাবস্ক্রাইব করে রাখে, আমরা আপনার খুঁজতে হবে না, আমাদের চ্যানেলটা আপনাদের কাছে চলে যাবে। আমরা যখনই ভিডিও আপলোড করবো এবং পোস্ট করবো যে কোনো জিনিস, তখনই আপনাদের কাছে চলে যাবে। হয়তো কোনো না কোনো ডিজাইন বা কোনো না কোনো ইচ্ছা বা যেটাই হোক কেন আপনাদের প্রয়োজন হবে, বা একদিন না একদিন আমাদের ডিজাইনগুলো আপনার ভালো লাগবে। হয়তো এখন আপনারা দেখতে অনেক হয়তো অনেক চুপচাপ আছেন বা কষ্ট হইতে আছে, সেই জন্য আপনাদের অনেক শেষে ফ্যানের জন্য যে সিলিং ডোস্টটা লাগানো হয়েছে একই গোলাপ ফুল, সেটি আমি দিয়ে দেব একদম লাস্টে দেখতে পারবেন, এবং কালার করা যে ডিজাইনগুলো থাকে সেগুলোও দেবো নেক্সটে আপনাদের। আমি আবার যখন ভিডিও করব তখন এই ডিজাইনটাই কালার করবে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, এবং আমি এই পর্যন্ত বেশি কথা বাড়াবো না, এই পর্যন্ত বলেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আর আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য তো দোয়া রইলই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এ বলে আমি বিদায় নিলাম। আমি মোহাম্মদ জাকির হোসেন, নবজীব শ্যাম ডেকোরেশন কোম্পানি ম্যানেজমেন্ট দায়িত্বে আছি, সব কিছু আমি চালিয়ে রাখি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিডিওটি দেখতে থাকুন।